একটা মাত্র বুইলে মা বুইনে খালি আদর করে ভাই আমার নিকে একটা নুপুরাইনো কি হি ভাই ভালো চাও আরে বুইনের নিকে মানদার বিছা কিনা নিয়ে এলাম তাই নাহি ও ভাই দেখছ কি ভাই মানাবো বুইনে সেইরকম মানাবো সেইরকম দামি জিনিস তো স্বর্ণের না স্বর্ণেরই তো ভাই ও মানাবো না বুইনে হ্যাঁ মানাবো আরে বুইন তো আমার ফর্সা না এটা আরে গোল্ডেন কালার কি এর ভাই সোনা সোনা অরিজিনাল সোনা তাই নাহি দেখো না দেখো বুঝো না সোনা না গোল্ডেন কালার আরে ভাই অরিজিনাল সোনা কি এর গোল্ডেন কালার ও মানে দেখা যায় মানে সোনার মতোই থাকে ওটা সোনা না অ্যাকশন আরে না রে ভাই সোনাই কেবল কিনে নিলাম কত টাকা দাম জানো কত টাকা অনেক টাকা ভাই অন্য হইলে তোমার লাভ নাই গরিব মানুষ কিনা হবে না কোনদিন জায়গা ভাই দোয়া করো আচ্ছা ভাই গো হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা মাত্র বুন বুনে দিকে কিনে আনলাম বুনে যেটা চাই আমি এটা না করা হারনে ঠিক আছে বুঝছি আচ্ছা ভাই গেলাম এই গয়নার পাশে মনে করো যে আমি লাগিয়ে গেলাম এত ডেহা দামের গয়না ওটা যে ফেলু বিয়ার আগে রাইতে মেরে দিম আরে তোমার কদিন পরে এনে দে একবারে দুইটা জিনিস আনা এত দামের জিনিস বুঝো না বুঝছি তো আমি মরার পর আইনা দিবা আরে না কি কও তুমি এখানে মরবা মানে তুমি মরলে আমি কারণে থাকবো ভাবি খাও কে তোমার পরে এনে দিব নি তোমার তো বুদ্ধি আছে নাকি অন্য কথা তুমি অবুঝ না আমারও বুদ্ধি আছে খালি বুদ্ধি নাই তোমার দেখো সুন্দর কাপড় বেশি সুন্দর একটাছে না কিন্তু যখনই থ্রি পিস পরবি তখন আরো বেশি মানাবো ভালো রাজপুত্র দেখে তোমার বোনের বিয়ে দেবে সারা জীবন যদি বয় বয় খাইবে টাকা এটা খালি একটা করে বেশ পার খাবা বুঝছো গিয়ে আজকে চুরি করে খুব আরাম পেয়েছি ধরা উপরি নাই কোনো লি নাই এটা কি শোনা হনো এরা শোনা না হইলে তিল কেন চুরি করে গেছি যে মনে করে যে যার মেয়ে বিয়া দিব হ্যান দিকে বানা আনছে পর আমার তো হতো রাস্তায় আরে হেই বাচ্চা যে আমি চুরি করে নিয়েছি আচ্ছা থামো তোমারে যে কই যে চুরি বিদ্যা করো না চুরি করা ভালো না আজকে তুমি এটা চুরি করে আনছাও তোমার যদি ধরে এটা প্রমাণ বাইরে তো তোমার শেষ কো কি বলবো তুই ঘরের বাবা কি এনে কহরস মনে কর যে আমি চুরি করি কি এনে কথা আমার বাপ দাদার বংশ তো রে মনে কর যে ইডু সিলসিলা আছে শুনো বংশ না বাদ দাও সারা জীবন যাই চুরি টারে করছ না চুরি করা বাদ দাও আমার এই চুরির জিনিস খাইতে ভাল লাগে না এই আমি চুরি করি না তুই খাবি কি আরগিলার মধ্যে এটা তো চুরি চাকরি করে তুই আইনে তোমার খেলাই নাকি এই চুরির খাবার আমার মরণ হইলো নাকে ওই মরণ নির্মূষা কনে গেছে বাবা
এরকম না কইয়া হ্যাঁ আই টিকি দেখছস তার জিনিস আমি নিছি তুমি কেন নিছে তুমি তো আমার জিনিস এদিকে লোক করো মুখ সামাল দিয়া কথা কইছ কিন্তু কইতেছিস বাদি গায় আর তুলমা না কিন্তু কে গায় আর তুলমা না কে গায় আর তুলমা না আই যা গর্জা গর্জা ও মানে তুমি আমার বিছানা ভালোভাবে বের করে দিবা আমি কই দিলাম তোমাকে হ্যাঁ ভালো করে বের করে দিমু চুরি করছে বান কেন না নিজেই হামলা হইছে থইয়া হানা আমার দোষ দিবার দছে আমি বিনা চুরি করছি হ্যাঁ শৈলদা কি বা কইলা যায় আজকে মরার নির্মুষা এনেক বাইতে ওই নির্মুষানে বুঝামু বইনের একটা দিন সাইনা দিয়ে আমার উপরে দোষ আই বতাই না ওই রইম ভাই ননদ আপনি আমারে চিনেন না চিনি তো ঠিকই কিন্তু সুরের মতো গড়ু কেমন তেমনি আমার গলে স্বর্ণের জিনিস আছে আপনি জানেন আমরে ওইতে স্বর্ণের জিনিস আছে আমার নন্দে আমারে চুর বানাইতেছে আস্তে মরার নির্মুষা এনেক মরার নির্মুষা আস্তে দাগ দাগ মতো দিলা কি লাগে রাইনা দিলা কি লাগে আমার লাগে অশান্তি করতেছে নির্মুষা কে রা ভাবি আমনের বাইরে বইরে শক কইরা কামরে শোনার বিষয় ও হে আবার রহিম ওয়া রহিমে থেকে আবার নির্মুষার নাম টাইটেল দিতে তা তো আগে কোন নাই ওই মরার শক বানাইছরে তাসকে খামো সাবায়া ও আমার মাথা থেকে বুঝারা নামামু আমাদের চল না জানেন এমন ভাবে মনে হয়
মহিলা মানুষ ঘরে বইয়া কথা বার্তা কইছাও আর আমি হাতচালান দিব নইলে পরীক্ষা করবো কেরানিছে বাইর করবো তোমার নামটাই হবো আগে যে তুমি কি চুরি করছাও নও যাই সমস্যা কি ডরের কি আছে রাজু আমি ভাই দাও হ্যাঁ রাজু ভাই আপনি কিসে নিয়ে গেছেন তুমিও যাতায়াত করা আমরাও যাতায়াত করি এই জন্য হেনে সালিশে কি পাগল সুর যদি ধরতে চাল তো কামি হইতো তাই নেই আজকে দিলি চুরান্ত বিচার দেব জান যাব না ওনে কি চোট চোট বিচার ছালি শুনে যাবার দিব না জান যাব না ওনে যাবার দিব না যাবার দিব না মাছ বরের নগে জীবন বরে জামাই থাকে মাছ বরের তো যাই আহে খাই কুই তাহলে অনেকটা শালিস বিপদে হেবে তো শুরু হয়েছে তাহলে হেন জানবো না না ওই চোট চোট বিচার টিসারে যাবার দিব না না আমার বউ যখন যাবার দিব না আমি যাবো না রাজু তুই চুরি করছ তাহলে কি সম্ভব আমি কি চুরি করছি আমার জানবো তুই আসে যাবি না তুমি করলে যে চোর আমি বাইর করে দেবো আমি কোনো চিন্তা করি না মাত্র সাহেব তুমি নিয়ে ছাগল সালিশের মধ্যে এটা কি বা কথা আমরা বুঝেন নাই মাত্র সাহেব আমি হুদাই ছাগল নিয়েছি কালাসান ভাই কি কই কি জানে কি করতেছো আমি নিজে বুঝতেছি না তখন বুঝবাই না আপনি তো বুঝার বয়স হবো না আচ্ছা দেখি কোন মন্ত্র খাড়া হবে আচ্ছা বেকি আছে কি না আর দুই একজন আবার মাত্র আছে আবার বাদ আছে না ওই দুই একজন না এনেই তা ওই যে ওই যে ওই যে রাজু ভাই আছে ওই রহিম ভাই ছাগলের গলা এটা কিসের তৈরি ওটা আরে রামে এই যে সাইডে দেখ হ্যাঁ আমি জানি না আমার কথা যে হনে জানাবো মাতার বাড়ি সালিশে
আমার বাড়িতে আমার বোনের একটা জিনিস আছে হ্যাঁ ওই যে রাস্তায় যে তোরে দেখালো হ্যাঁ বললাম যে বোনের নিকে আউশ করে স্বর্ণের মানদার বিছানা কিনালাম বাড়িতে না হারা নেই এক কেরাত মাছ খানে গেছে আরে এসে গা বিছানা তাহলে আমার বাড়িতে যারা যাওয়া যাওয়া আশা করে তাকে সন্দেহ করবো না হ্যাঁ তা ঠিক আছে সন্দেহ নাই সবারে ডাকছি আমার নাকি রাজু চলে যে ও চলে খোরশেদ চলে সত্যি সাথী হয়ে চলে আমার বাড়িতে আরে তোমার গরম তো ঢুকি নাই তুমি তো আমার নামও দিয়ে দিছাও চুরি করো না চুরির ব্যবসা ছেড়ে দাও আজকে যদি ধরে বানর ডেস্ক মায়ের দিব আচ্ছা তাহলে ছাগল দিয়ে কি করবা ছাগল দিয়ে এই ছাগল দিয়ে মনে করে আজকে শালিশ না মামু এই চোরের শালিশ ছাগল দিয়ে আইডা ছাগলের শালিশ না মামু আর চোর ধরে দেব হ্যাঁ আচ্ছা দেখি কি বাগানে নামা এই ছাগলটা এই ঘরে নিয়ে মা পুরা বুঝা মত ঘরে নিয়ে অনেক কাম কিছু না ভাই এসে কইছ না নতুন বাগলার বাদ না এটা কি পুরান বাগলার বাদ নাই নতুন বাগলার আমদানি শোনা মে তাই করতেছে আরে ভাই ব্যস্ত হইছো আগে দেই কেন জীবন ভরে তো আমরা মাত দিই পাগলাদের একটা সীমা আছে তাই ছাগলে কোনো চোর ধরা হবে আমার জীবনে বিশ্বাস আছে কথা ভাই দোকানে তোমারে বিশ্বাস হবে না বিশ্বাস হবে ছাড় দিব আনে এক মুনেস কাম না কিবা বিশ্বাস আছে দেখো আনে কাম করে ব্যাগ কি একজন একজন করে যাইয়ে ওই ছাগলের নেজ ধর ভাই আর ধরে নে ছাগলের কন্নেই কো বাজে আমি চুরি করি নাই জানি এটা না ব্যাপার হইলো এটা একটু কাজ আছে আমি 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 লাগে যাবো যাও তুমি যাও নেজ ধরে কই যাবো আমি চোর বার করে দিতেছি নাকি ব্যাগের হাতে কালি ওরাতে তো কালি দেয় না তো কালি দেয় না হলেন বাদবাসা তাহলে আমি এখন কই ব্যাগে মনে হয় ছাগলের লেজ ধরছে বাবা 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 বাবা
السلام عليكم. وعليكم السلام. دخلنا ثاندرا صور دردلام ساقول ديه.